সকাল 7টার দৃশ্য, শরৎকাল, গাজীপুর কাপাসিয়া তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রাম, উত্তর খামের এবং সরসপ গ্রামের মাঝামাঝি উন্মুক্ত প্রান্তর সবুজে ছেয়ে আছে চারপাশ। কথা বলছি নাজিব মাহফুজ খান। সামনের দিকটা উত্তর, সেই গ্রামটা হচ্ছে সরসপুর। সরসপুরের উত্তরে বৈষ্ণব, তারপরে বরহর। আজকে অতদূর দেখাবো না, আজকে মূলত এই দুই গ্রাম তরগাঁও ইউনিয়নের সরসপুর এবং উত্তর খামের গ্রাম নিয়ে এই ভিডিওটি। ছোট্ট পরিসরে সৈয়দপুর এবং করিহাতার পেওরাইট গ্রামকেও দেখাবো। 9 সেপ্টেম্বর শুক্রবার দিন, এটি পূর্ব দিক, ধলাগড়ের খাল, সূর্যটা যেন ত্রিমোহনী বাজারের আকাশে আছে, অন্ধকার হয়ে আছে সেদিক। এটি দক্ষিণ দিক, উত্তর খামের গ্রামের প্রধান অংশ। ওইদিকে পশ্চিম ইত্য উচ্চ বিদ্যালয়, তারপরে বাকি বাজার, এই কর্নারে মিয়ার বাজার দেখা যাচ্ছে, মিয়ার বাজারের টাওয়ার, এবং সামনের ছোট্ট গ্রামটা সৈয়দপুর। সরসপুর, সৈয়দপুর এবং মৈশন মিলে তরগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড। একটি ইউনিয়নে 9টি ওয়ার্ড থাকে। এটি উত্তর দিক, এ পাশ পুরোটাই সরসপুর গ্রাম। সরসপুর গ্রামে বেশ কয়েকটি পাড়া যেন বিলের মধ্যে লম্বাটে হয়ে আছে, যেন অন্তরীপ। ঘুরতে যাইনি কোথাও, আমাদের বাড়ির ছাদ থেকে ড্রোন উড়িয়েছি। মজার বিষয় হচ্ছে এখান থেকে কাপাসিয়া সড়ক পথে 6 কিলোমিটার, কিন্তু কোনাকুনি দূরত্বে 4.5 কি 5 কিলো হবে। আজকে সকালে বাড়ির ছাদে ড্রোন উড়িয়ে কাপাসিয়া বাজার, কাপাসিয়ার ব্রিজ দেখেছি। এই তো কিছুদিন পরই শীত শুরু হবে, এখনই সকালবেলা শীতের আবহাওয়া অনুভব করা যায়। শীতের উত্তর বাতাস এদিক থেকে আসবে। এই যে বড়ি গাছগুলো, এগুলো শেষ হলে অর্থাৎ এই জায়গা থেকেই উত্তর খামের গ্রাম শেষে সরসপুর গ্রামের শুরু হয়েছে। বিশাল গ্রাম উত্তর খামের, এর উত্তর প্রান্তে আমাদের অবস্থান। তরগাঁও ইউনিয়নের 5 এবং 6 নম্বর এই দুটি ওয়ার্ড উত্তর খামের গ্রামে অবস্থিত। 5 নম্বর পুরোপুরি উত্তর খামের গ্রামকে নিয়ে, 6 নম্বর উত্তর খামের এবং দক্ষিণ খামের। সামনের পূর্ব দিগন্তে ঝাপসা হয়ে দেখানো সরসপুর গ্রাম শেষে পেওরাইট গ্রাম, করিহাতে ইউনিয়নের অন্তর্গত ত্রিমোহনী বাজারের অর্থাৎ আঞ্জাব গ্রামের উত্তর পাশের পেওরাইট। নিচের দিকের এই দৃশ্যটা ভালো লাগছিল, কৃষক গরু নিয়ে যাচ্ছে উত্তর দিকে। ফেসবুক এবং ইউটিউবে নাজিব মাহফুজ খান নামে আছে আমার পেজ কিংবা চ্যানেলের। দর্শকরা সাধারণত বিভিন্ন বাজারের ভিডিও দেখে বেশি পুলকিত হয়। গত কয়েকদিন বইটি অবহার কারণে দূর দূরান্তে যেতে পারিনি, নানা হাট, নানা ঘাট, বিভিন্ন কিছু তুলে ধরতে পারিনি। নতুন নতুন আবারও যাওয়া হবে, শীত শুরু হয়েছে, শীত, হেমন্ত, বসন্ত, এই 3টি ঋতুতে ব্যাপকভাবে ভ্রমণ করব এদিক সেদিক আশেপাশে। ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।